হযরত গোলাপ শাহ রাহমাতুল্লাহ আলাইহি ইমামবাড়ি হাফিজিয়া মাদ্রাসার আলিয়া শাখার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা নুরুল ইসলাম নাহিদ এমপি। শুক্রবার বেলা 2:30টায় উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আগামীকাল শনিবার কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গোলাপ শাহ কিশোর সংঘের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিয়ানীবাজারে মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে সিলেটের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল চারের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। একই সাথে রায়ে তাকে আরও 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জকিগঞ্জে বাংলাদেশ আঞ্জুমানে তালামেজে ইসলামিয়ার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জুহর ইসামতি দারুল উলুম কামিল মাদ্রাসা আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা মাদ্রাসার কনফারেন্সের হলে অনুষ্ঠিত হয়। সিলেট জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর মনীশ্বর চৌধুরী। তিনি পাবনার সিভিল সার্জন হিসেবে দায়িত্বরত ছিলেন। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে পদায়নের আদেশ জারি করা হয়। সিলেট ছাড়া পাবনা ও মাগুরায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার এক আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার বেলা 2:00টায় বড়লেখা উপজেলার দক্ষিণবাগ ইউপির গাঙ্কুল গ্রামে চতুর্থ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয়। বড়লেখায় চাঞ্চল্যকর দিনমজুর রিয়াজউদ্দিন হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি সিরাজুল ইসলাম ওরফে ইমনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব একের জ্যেষ্ঠ সহকারী পরিচালক গণমাধ্যম মোহাম্মদ পারভেজ রানা। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।